Hello friends, আমরা আজকে যাচ্ছি সেন্ডাই উমিনোমোরি অ্যাকোয়ারিয়াম। আমি এবং হাসান মাহমুদুল হাসান আমরা তিনজন যাচ্ছি একই মোরি সেন্ডাই অ্যাকোয়ারিয়াম। জাপানিজ নেম অ্যাকোয়ারিয়াম তো ইংলিশ নেম উমিনোমোরি। উমিনোমোরি হচ্ছে সমুদ্রের জঙ্গল, অর্থাৎ সমুদ্রের জঙ্গলের অ্যাকোয়ারিয়াম। আমরা সেখানে যাচ্ছি হাঁটে হাঁটি পা পা করে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। সেখানে ভিতরে আমরা কি কি দেখব এবং সমুদ্রের নিচের জঙ্গল জঙ্গল বলতে আমরা কি বুঝি, আমরা কি কি দেখব আপনারা দেখতে থাকেন। আমরা এখন টিকিট সংগ্রহ করছি, টিকিটের মূল্য হচ্ছে 2200 ইয়েন, আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে 25% ডিসকাউন্ট আছে। যারা এখানে আসতে চান তাদের জন্য বলে রাখি, সেন্দাই স্টেশন থেকে সেন্সাকে লাইনে 18 মিনিটের দূরত্বে, নাকারোসাকে স্টেশনে নামতে হবে সেখান থেকে 15 মিনিটের দূরত্ব, আর সেন্দাই এয়ারপোর্ট থেকে আসতে হলে 30 মিনিটের দূরত্ব বাসে। ভিতরে প্রবেশ করে মনটা ভরে গেল, মনে হচ্ছে যেন সমুদ্রের তলা দিয়ে আমরা হাঁটছি। অসাধারণ সুন্দর। এখন আমরা সমুদ্রের মাঝখানে আছি। আসলে নিজের চোখে না দেখলে ক্যামেরার চোখে পুরোপুরি সৌন্দর্যটা উপভোগ করা সম্ভব নয়। এখন আমরা আস্তে আস্তে পরিচিত হচ্ছে সমুদ্রের বিভিন্ন নতুন নতুন প্রাণীর সাথে। আসলে ক্যামেরা রেস্ট্রিকশনের কারণে আমরা সব প্রাণীর এবং সব উপভোগেরই ভিডিও রেকর্ড করা সম্ভব হচ্ছে না, তার জন্য আপনাদেরকেও দেখাতে পারছি না। যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। যে মাছটি দেখতে পাচ্ছেন কিছুটা গ্রিন এবং গোল টাইপের, সেই মাছটা অসম্ভব সুন্দর এবং নামটাও ইন্টারেস্টিং। আমাদের দেশের একজন নায়িকার সাথে মিল আছে, মাহি মাহি। এটা হলো আমাদের দেশের পুকুরের ইচ্ছা মাছ, সমুদ্রের মাঝে কিভাবে ঢুকলো আমি বুঝতে পারলাম না। এখন যেটা দেখা যাচ্ছে ঘোড়ার মতো, এটার নাম আসলেই ঘোড়া, ল্যামারটেল সি হর্স, খুবই ইন্টারেস্টিং। জায়গাটা হচ্ছে ডলফিন শো স্টেডিয়াম। কিছুক্ষণ পর ডলফিন শো শুরু হবে, এর মাঝে আমরা অন্যান্য দৃশ্যগুলো দেখে আসি, অন্যান্য প্রাণীর সাথে পরিচয় হয়ে আসছি।
এখন আমরা প্রবেশ করেছি জেলিফিশের রুমে। কয়েক প্রজাতির জেলিফিশ আছে, অসম্ভব সুন্দর। এই কচ্ছপগুলা দেখে মাহমুদুল হাসান কিছুটা আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল। সেই সময় আমিও একটি সেলফি তুলে নিলাম। অনেকদিন পর ব্যাংক দেখে আমিও একটু নস্টালজিতে চলে গিয়েছিলাম। ব্যাংক রে ব্যাংক, আহা রে ব্যাংক। মাহমুদুল হাসানের সমুদ্রে প্রাণীর প্রতি একটু ভালোবাসা একটু বেশি মনে হচ্ছে। সে বলতে চায় মনে মনে, আয় আমার বুকে আয়। আমরা এইমাত্র সেন্দাই উমিনোমোরি অ্যাকোয়ারিয়াম ভিজিট করে আসলাম। আশা করছি আপনাদের সবারই ভিডিওটা ভালো লাগছে। এখন আমরা চলে যাচ্ছি নিজস্ব গন্তব্যে। ভাই ভাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন। কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে।